আজকে আমরা ডিম খাবো না, আজকে আমরা ডিম নিয়ে করবো এক্সপেরিমেন্ট। আমরা কি করবো আজকে, ডিমের মধ্যে থাকা কুসুমগুলো ছিদ্র করে বার করে দেবো এবং এর মধ্যে ঢোকাবো হাইড্রোজেন গ্যাস, এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে কিভাবে ঢোকাবো এবং তোমরা হাইড্রোজেন গ্যাস বাড়িতে কিভাবে বানাবে আজকে ভিডিওটা পুরোটা দেখো। তোমার উপরে আমি এটা ছিদ্র করে নেবো আর সোনা দিয়ে। আমি একই ভাবে উপরের দিকে ছিদ্র করেছি, আমি এবার কি করবো উপর দিক দিয়ে ফুটবো এবং নিচ থেকে কিন্তু অটোমেটিক কিন্তু বেরিয়ে আসবে। আমাদের ডিমের ভেতরে অংশটা কিন্তু পুরোটা কিন্তু বার করে নেওয়া হয়ে গেছে। এবারে কি করবো আমরা, কি করবো আমরা ডিমের ভেতরে কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাস ঢোকাবো। আমি একটা কাঁচের বোতল নিয়ে নেবো এবং কিছু অ্যালুমিনিয়াম ফয়েল নেবো এবং ডিক্লক অর্থাৎ ডেন্ট ক্লিনার নেবো আর সামান্য পরিমাণ জল নেবো। আমি প্রথমে কি করবো, ডেন্ট ক্লিনার কাঁচের বোতলের মধ্যে ঢেলে নেবো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল ঢেলে দেবো। কিছুটা পরিমাণে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল এর মধ্যে কেটে কেটে আমরা দেবো এর ভেতরে। বোতল থেকে দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, আমি কি করবো ফুটো দিকটা কিন্তু বোতলের উপর কিন্তু বসিয়ে দেবো। এতটা হয়তো যথেষ্ট হবে। এই ডিমের ভিতরে থাকা হাইড্রোজেন গ্যাস সমেত আমরা কিন্তু ফানেলের উপরে সে এইভাবে বসিয়ে দেবো। এবারে আমরা কী করবো, এটা ম্যাচেসের উপর জ্বালিয়ে দেবো, দেখবো কী হয়। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি তোমার পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আশা করি তোমাদের ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। এই ধরনের ভিডিও তোমার যদি রেগুলার দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করো, নিচে দাও বেল আইকন অবশ্যই ক্লিক করবে। তো বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করতে তো ভুলবে না। আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।